শুধু মোদি মোদি মোদিময়, দেশটা মোদিময় হয়ে গেল মনে হচ্ছে। আর একই সঙ্গে কলকাতাকেও বোধ হয় নড়বড়ে করে দিল, যে বিশ্ব দেখতে পাওয়া গেল। আপনারাও নিশ্চয় দেখেছেন, সাধারণত অন্য ফুটেজ আমি দেখাই না, কিন্তু খুব দেখাতে ইচ্ছে হলো মোদিজির যে র্যালি এবং আজকে শেষ দফার প্রচারে যে জনগণের আবেগ, মানে যত দিন এগাচ্ছে বাংলাতে মোদির প্রভাব বাড়ছে, দেখুন সেই ভিডিওটি পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তারপর আপনাদের সঙ্গে আবার আসছি। মোদিজির রোড শো কলকাতা শহরকে নড়বড়ে করে দিয়েছে, এটুকুটা বুঝতে পারা যাচ্ছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চব্বিশ পরগনা এবং আজকে কলকাতার সংলগ্ন জেলাতে মোদিজির যে সবাই লোকজনের যে উপস্থিতি, এ কথা বলতে হয়, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, তিল ঠায় আর নাহিরে। এত ভিড়, এত ভিড়, শুধু মোদি 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 ইমেজ, গোটা দেশ পাগলা হয়ে আছে এবং পশ্চিমবঙ্গ পাগলা হয়ে আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পরিবর্তনের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং 67% চাইছে যে একটা পরিবর্তন হোক। বেশি দিন কোনো গভর্নমেন্ট থাকলে তার একটা প্রাতিষ্ঠানিক ক্ষোভ তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে দুটো ট্রাম্পস চলে গেছে বিজেপির কেন্দ্রে, সেরকম কোনো বিশাল ধরনের ক্ষোভ কিন্তু দেখতে পাওয়া যায়নি। এবং নাগরিকরা, মোটের উপর নাগরিকরা নিশ্চিত যে দেশ সুরক্ষা আছে, দেশ সুরক্ষা থাকলে নিশ্চিন্তে ঘুমাতে পারা যায়।
আর তাতেই তো জনবল উৎসাহিত হয়ে এই যে দেখছেন দেখলেন কত আবেগ কত উচ্ছ্বাস চোখে মুখে ধরা পড়ছে, আর এইগুলো তো ভোট ব্যাংকে প্রতিফলিত হবে। সুতরাং একটু একটু করে বোধহয় নড়বড় হয়ে গেছে এবং এই শেষ দফার ভোট এগুলো এর আগে বিজেপি কিন্তু দাঁত ফুটাতে পারেনি এই আসনগুলোতে। এবারে কিন্তু যতই বলুক তৃণমূল কংগ্রেস নো এন্ট্রি বিজেপি নো এন্ট্রি বিজেপি, এবার কিন্তু নো এন্ট্রি আর হবে না। দু তিনটে আসন এই শেষ দফাতে কেড়ে নেবে এটুকুটা বলা যায়। ষষ্ঠ দফা পর্যন্ত প্রায় 28টি আসনে জয়লাভ করেছে সমীক্ষা তাই বলছে, আর শেষ দফাতে দুটো আসন যদি কেড়ে নেয় বসিরহাট এবং উত্তর কলকাতা তাহলে তো 30-30 সময় বলবে কতগুলো আসন পাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস যে বলে যে আপকা পার 200 পার তারপরে ফুঁস 77-এ থেমে গেছিল বিজয় রথ, আসলে লোকসভা আর বিধানসভার ভোটে কিন্তু আকাশ জমিন পার্থক্য আছে। লোকসভার ভোট কেন্দ্রকে দেখে দেয় ভোটাররা, বিধানসভার ভোট রাজ্যের শাসক দলকে দেখে দেয়, পঞ্চায়েত ভোট গ্রামের ছেলেটাকে দেখে দেয়, মিলে না। সুতরাং এই লোকসভা ভোট যে রকমভাবে জনসুনামি হচ্ছে এটুকুটা নিশ্চিতে বলা যায়। একটা বাচ্চা ছেলেও বলবে যে কেন্দ্রে আবার মোদী সরকার বসছে, যতই বিরোধিতা করুক তৃণমূল কংগ্রেস বা আরও যেসব জোট ভোট হয়েছে পারবে না ঠেকাতে। মোটের ওপর তৃণমূল কংগ্রেস নড়বড় হয়েছে এবং আরও দু তিনটে আসন ছিনিয়ে নেবে শেষ দফাতে, এটা বলতেই হবে। যত শেষের দিকে আসছে ভোট তত মনে হচ্ছে মোদীর প্রতি আবেগ, না তো শেষ দফার নির্বাচনে রোড শো এত লোক এবং আজকে যে জনসভা হলো টিভিতে নিশ্চয়ই আপনারা দেখেছেন এত লোক এত আবেগ এত উচ্ছ্বাস। জনগণ কিন্তু কেউ বোকা নয়, সবাই নিজের ভোটটা নিজে দিয়েছে এবারে আর মতামত প্রকাশ হবে। আর এবারে কারচুপির রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, ভোটে ছাপ্পা দিতে পারেনি, গণনাটাও ঠিকঠাক হবে যা শুনছি। মোটের ওপর ফলাফল যাই হোক না কেন নির্বাচন কমিশন যেভাবে ভোট করেছে তাতে যে দলের বসুক না কেন কেন্দ্রে ইভিএমকে আর দোষারোপ করতে পারবে না, বলি পাঠায় ইভিএমকে করতে পারবে না এবং কাউন্টিং নিয়ে মানে ওই যে দোষারোপ করা এই সবের দিন শেষ হয়েছে। কেন্দ্র বাহিনীর দ্বারা সব ভোট যদি ঠিকঠাক হয় তাহলে গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে, ব্যাস আর কি। আপনাদের সপ্তম দফায় যাদের ভোট আছে আপনারা নিজের ভোট আপনাদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভেবে চিনতে দেশের কথা ভেবে দেশের স্বার্থের কথা ভেবে আপনারা নিজের ভোট নিজের মত দান করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।